পূর্বের লেসনে আমরা কিন্তু চ্যাটবট সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখন আমরা চ্যাটবট ইন্টিগ্রেট করব। আমরা যে সাইটটি আছে সেটি হচ্ছে ওয়ার্ল্ডের চ্যাটবটের জন্য 1 নম্বরে। যদিও অনেকগুলো চ্যাটবট কোম্পানি প্রতিনিয়ত তাদের নতুন নতুন চ্যাটবট নিয়ে আসছে, তারপরেও কথা হচ্ছে যে চ্যাটবটের ভিতরে ভালো এবং খারাপ দুটি আছে। কিছু কিছু চ্যাটবট আপনি এমনও পাবেন যেগুলো আপনার পেজের জন্য খুব ক্ষতিকর। তো আমি এটা আসলে এটাকে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা কোনো কিছুর জন্যই বলছি না। আপনি যদি সার্চ দেন তাহলে এই চ্যাটবোর্ডটাকে বলা হয় বিশ্বস্ত এবং ট্রাস্টেড এবং 1 নম্বর চ্যাটবোর্ড, যারা কমপ্লিটলি আপনার পেজের জন্য সাপোর্টিং এ কাজ করে এবং পেজটাকে ভালো রাখার জন্য ফেসবুক রুলস অনুযায়ী চলে। যদি আপনার ফেসবুক রুলস অনুযায়ী আপনি চ্যাটবোর্ড না হয় তাহলে কিন্তু আপনার পেজের জন্য অনেক সমস্যা হয়, পেজ কিন্তু ডিজেবল ইন কেস আনপাবলিশ, ইন কেস আপনার পেজটি পুরো ডিলেট করে দিতে পারে ফেসবুক তার এন্ড থেকে। আমরা যে চ্যাটবোর্ডটাতে আছি এখন সেটা হচ্ছে ManyChat.com। আপনি এই ManyChat.com এ আসলে এই এই সাইটটি পাবেন যেখানে বলা আছে মিট চ্যাট মার্কেটিং অটোমেট এন্ড কম্বাইন ফেসবুক মেসেঞ্জার এন্ড SMS টু গ্রো ইয়োর বিজনেস। এবং এইখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে আসলে এই চ্যাটবোর্ড থেকে কি কি করা যায়। যদি আমরা ডিপলি বিষয়গুলো দেখাবো কিন্তু তারপরেও আপনি যদি গুগলে সার্চও দেন যে বেস্ট মেসেঞ্জার চ্যাটবোর্ড, তাহলে এই এটা যেহেতু আপনি 1 নম্বরে পাবেন। এবং আমিও এটা অনেকদিন যাবত ইউজ করছি এবং এটা এখন পর্যন্ত কোনো সাইটের জন্য ক্ষতি হয়নি, অতএব আপনি এটা ইউজ করতে পারেন। এছাড়াও যে চ্যাটবোর্ড গুলো আছে অন্যান্য কোম্পানি সেগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো আমি আসলে যেহেতু ইউজ করিনি তো বলতে পারবো না, তবে কিছু কিছু পেজের কমপ্লেইন আপনারা পাবেন যারা অন্যরা ইউজ করেছে, সেগুলো রিভিউ দেখে নেবেন। তো আমি এই মেনি চ্যাট দিয়ে দেখাচ্ছি, আসলে ফাংশন গুলো মোটামুটি কাছাকাছি, হয়তো নতুন নতুন কিছু ফাংশন যখন আসবে তখন অবশ্যই আপডেটেড ভিডিওতে আপনারা সেগুলো পেয়ে যাবেন। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে হচ্ছে ড্রাইভ সেল, গেট মোর লিড এবং এঙ্গেজ প্রসপেক্ট। নিচের দিকে যদি আসি, 1.3 বিলিয়ন পিপল ইউজ মেসেঞ্জার এভরিডে, সেটা বলা হয়েছে, একটা ভিডিও এখানে আছে দেখে নিতে পারবেন। এছাড়াও মেনি চ্যাট ইজ বিল্ট ফর সেলস অ্যান্ড মার্কেটিং, এছাড়াও বিল্ড এ বোট ইন মিনিট, এছাড়াও গেট মোর আউট অফ দ্য টুলস ইউ অলরেডি ইউজ, এবং এখানে জয়েনের কথা বলা হয়েছে। বেশ কিছু ফিচার এখানে আছে, ফিচারগুলো আমরা এখান থেকে না দেখে অন্য জায়গা থেকেও দেখতে পারবো। আমরা যদি উপরে এখানে যে মেনুগুলো আছে, তো আমরা ফ্রিতে অনেক কিছু করতে পারবো, কি কি করতে পারবো সেগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখবো। কিন্তু তার আগে আমরা একটু প্রাইসিংটা যদি এখান থেকে একটু দেখি, আমরা প্রাইসিং এ ক্লিক করলে দেখবেন যে ফ্রিও আছে আবার প্রো আছে। তো আমরা ফ্রিতে যদি এখানে লক্ষ্য করি, ফর বিজনেস নিউ টু বোটস, তো এখানে ফ্রি প্ল্যানের ভিতরে আছে আনলিমিটেড সাবস্ক্রাইব, তারপরে বেসিক কুইক স্টার টেমপ্লেট, টু ড্রিপ সিকোয়েন্স, অডিয়েন্স সেগমেন্টেশন, যেটি 10টি ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, ফর গ্রো টুল, ভিজুয়াল ফ্লো বিল্ডার, রিচ মিডিয়া কনভারসেশন, আনলিমিটেড ব্রডকাস্ট এবং ল্যান্ডিং পেজ এবং ওয়েব ওয়েব উইজেট, এগুলো আমরা পাবো। যদি আপনি প্রো ভার্সনটা ইউজ করেন তাহলে আপনি অ্যাডভান্স কিছু জিনিস পাবেন। যেমন আমি যদি বলি, এখানে অ্যাডভান্সের ভিতরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কালেক্ট সাবস্ক্রাইবার ডাটা, ইমেল, ফোন, এবং এগুলো আপনি মানে কালেক্ট করতে পারবেন ওই ইউজারের, যে ইউজার আপনার মেসেঞ্জারে এসেছে তার ফোন নাম্বার বা ইমেল, এগুলো আপনি কালেক্ট করতে পারবেন প্রোতে আসলে, ফ্রিতে আপনি এটা পারবেন না। এছাড়াও কানেক্ট ম্যানেজার টু ফেসবুক অ্যাড, আপনি সরাসরি ফেসবুক অ্যাডের সাথেও এটা কানেক্ট করতে পারবেন, যেটা খুবই ভালো একটা ফিচার। স্পন্সর মেসেঞ্জার, স্পন্সর মেসেজ এটা ইউজ করতে পারবেন, এবি টেস্টিং, অ্যাডভান্স অটোমেশন কিছু ইউজ করতে পারবেন, এছাড়াও বাই বাটন, ইমেল মার্কেটিং এবং 50টা ফ্রি SMS, এগুলো আপনি পাবেন। এছাড়াও ইন্টিগ্রেশন করতে পারবেন আপনি CRM এবং ইমেল মার্কেটিং এবং আরো অনেক কিছু। তো আপনি আগেই বলেছে যে এই চ্যাটবোর্ড মার্কেটিং বা মেসেঞ্জার চ্যাট মার্কেটিং, এটা এমন একটা জিনিস আপনি এটা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবেন। সো মান্থলি যে $10 সেটা কিন্তু আসলে কোনো ব্যাপারই না, যদি আপনি শুধু এই জিনিসের ইউজিংটা ভালোভাবে জানেন। তো শুরুতে আমরা এটা দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে আমরা হয়তো আমাদের রেঞ্জ বাড়াবো। আরো একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু প্রোটা ইউজ করছি, সো আপনারা প্রথমে ফ্রিটা দিয়ে শুরু করেন, পরবর্তীতে আস্তে আস্তে বিষয়গুলো আপনারা যখন বুঝে যাবেন তখন একটা ক্লায়েন্টের অর্ডার থেকেই আপনি এই জিনিসটা 1 মাসের বিল দিয়ে দিতে পারবেন। এখানে আমরা যদি একটু প্ল্যানের দিকে তাকাই, যে গেট স্টার্টেড ফর ফ্রি, পিক এ প্ল্যান লেটার, যেমন আপনি যদি $10 ইউজ করেন তাহলে 500 সাবস্ক্রাইবার, এছাড়াও আপনি যদি $15 মান্থলি দেন তাহলে 1000, অতএব আপনার যতগুলো সাবস্ক্রাইবার থাকবে এটা কিন্তু আপনার কিন্তু ইনবক্সে আসবে, তাদের ভিতর থেকে সাবস্ক্রাইবার হবে। তো সেখান থেকে আপনার রেঞ্জ অনুযায়ী আপনি সাবস্ক্রাইব নিতে পারবে। যেমন যেমন এখানে প্রায় 2500 যদি হয় তাহলে
প্রতি মাসে $25। তবে এখানে ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ওই সাবস্ক্রাইবার বাদও দিতে পারবেন, বাদ দিতে পারবেন যারা আপনার অ্যাক্টিভ না তাদেরকে আপনি সহজেই বাদ দিতে পারবেন। এখানে কিছু কোশ্চেন আনসার আছে, সেগুলো একটু নিজেরা দেখে নেবেন। আমি এখন জাস্ট লগ ইন করে দেখাচ্ছি, অ্যাকাউন্ট করে আমরা এখান থেকে গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে সাইন ইন উইথ ফেসবুক, আমরা যে ফেসবুক ইউজ করব সেই ফেসবুক থেকে আমরা এখানে জাস্ট সাইন ইন হব। এখানে আই এগ্রি দিতে হবে, তারপরে সাইন ইন, এবং এখানে আমাকে বলছে যে আমি এটার সাথে কানেক্ট হব কিনা, অবশ্যই কন্টিনিউ। কানেক্ট হওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিব। এখানে অবশ্য বলছে যে লাইক টু ম্যানেজ ইওর বিজনেস, অবশ্যই আমি ওকে দিব। এখানে পুরোটাই আমি অ্যালাউ করে দিলাম। আপনি যদি কিছু কিছু বাদ দিতে চান দিতে পারেন, তবে সেটা আপনার ফিচারে অনেক সময় সমস্যা তৈরি করে। সো আমরা এখানে এটা দিয়ে দিব। এখানে আমাকে কিছু সার্ভিটিক্যাল কোশ্চেন করা হবে, যে সার্ভিটিক্যাল কোশ্চেন গুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। যেমন হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর সাইট, এটি এখানে আসলে বুঝে বলার কিছু নেই, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি বলি বিজনেস ওনার, আমার রোলটা কি হবে, অথবা মার্কেটিং এজেন্সি, আমি বিজনেস ওনারও দিতে পারি। তারপরে আমি এখানে বলবো হাউ মেনি পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি, 2 থেকে 10, এগুলো আপনার মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে বলছে হোয়াট বেস ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ সেটিং আপ দ্য মার্কেটিং ক্যাম্পেইন, আপনি এখানে বলবেন অ্যাডভান্স জেপিয়ার ইন্টিগ্রেশন এপিআই, দরকার নেই, আমরা বেস্ট টাইম জাস্ট স্টার্টিং। এখানে হাউ হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট, আপনি কিভাবে জেনেছেন, আমি গুগল সার্চের মাধ্যমে জেনেছি, আর আমি আমার অ্যাডভার্টাইজের মাধ্যমে জেনেছি। এই দুটো আপাতত কন্টিনিউ। এখান থেকে আমি আসলে কোন পেজে কালেক্ট হব, মানে কানেক্ট হব, এটা হচ্ছে বিষয়, যে আমার যেই ফেসবুক আইডি আছে তার আন্ডারে আমার পেজের, আমি কোন কোন পেজের এডমিন, সেই পেজগুলো আমি এখানে কানেক্ট হতে পারবো। তো আমি এখান থেকে কানেক্ট অলরেডি একটার সাথে আছি। আমি এখানে এখানে অবশ্য এডমিন দরকার, তো এখানে আমি যেহেতু এডমিন না, আমি এই পেজটির এডমিন, ধরুন আমি এটি কানেক্ট হতে পারি। আচ্ছা স্কিপ ফর নাও দিয়ে যাচ্ছে আমি, আর আপনি এখান থেকে কানেক্ট হয়ে নেবেন। আচ্ছা আমি এটার সাথে কানেক্ট হয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যদিও এই পেজটা আমার না, তারপরে যেহেতু এখন এডমিন আছি আর এই পেজটার এডমিন এখন আমি না। এখানে আমাকে বলছে যে উইল দিস অ্যাকাউন্ট বি ইউজ অ্যান অ্যাকচুয়াল বিজনেস, এখানে আপনি কি অ্যাকচুয়াল বিজনেস এর জন্য কিনা, অবশ্যই আমি অ্যাকচুয়াল বিজনেস, আপনি এখানে ডিসক্রাইব করে দিবেন যে কি, আমি আপনি বলতে পারেন যে ই কমার্স। এখানে বলবেন যে প্লিজ স্পেসিফাই, আপনি এখান থেকে যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারেন, এটা আপনার উপর। এরপর হচ্ছে প্লিজ স্পেসিফাই, এখানে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট, এখানে হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউজ, আপনি এখানে ইউজ করবেন কমার্স প্ল্যাটফর্ম, আপনি কোনো ই কমার্স সাইট যদি না থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন যে আই ডোন্ট হ্যাভ এ ই কমার্স ওয়েবসাইট। তো হোয়াট টাইপস অফ মেসেজ আর ইউ গোয়িং টু, এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইমেল আর ফেসবুক মেসেঞ্জার। এখানে একটা বলে নেওয়া ভালো, এসএমএস কিন্তু বাংলাদেশের জন্য অ্যালাউ না, সো আমরা এটা দিব না। আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট, ইয়েস আই এম সেটিং, এটা দিতে পারেন, আই এম সেটিং বাই অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য না, এটা আমি আমার নিজের জন্য করবো, সো আপাতত নিজের জন্যই দিচ্ছি। অলরেডি আমি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি, এবং এখানে আমরা অনেক অপশন পাবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, তার আগে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এই পেজটা যখন আমরা কানেক্টেড হয়েছি সাথে সাথে কিন্তু এখানে এটা চলে এসেছে, এবং ওই পেজের যে মেসেঞ্জার ইউআরএল সেটা কিন্তু এটা। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এই পেজের যে মেসেঞ্জার এটা, তো এখানে ওভারভিউ গুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখানে সাবস্ক্রাইব এখনো হয়নি, আনসাবস্ক্রাইব এটাও হয়নি, তারপরে অ্যাক্টিভ সাবস্ক্রাইব কতজন, এখানে কন্টেন্ট ভিউ আমরা দেখতে পারবো। এখানে আমরা আরো অন্যান্য জিনিসও আছে, যেমন এসএমএস এর সাথে আমি কানেক্টেড হইনি, ইমেলের সাথে আমি চাইলে কানেক্ট হতে পারি, যাই হোক এটা আমরা পরে করব। অডিয়েন্স দেখতে পারবো, এখান থেকে আমরা অডিয়েন্স আমাদের যদি থাকে সেই অডিয়েন্স গুলো এখানে চলে আসবে, আমরা এটা এখান থেকে দেখতে পারবো। এছাড়াও এখানে আছে লাইভ চ্যাট, আমরা যদি চাই আমাদের পেজের মেসেজ, মানে মেসেজ অপশনটা এখান থেকে আমরা এনাবল করে নিতে পারবো। আপাতত এটা দিচ্ছি না, আমরা এগুলো আস্তে আস্তে সেট করে নিব। এছাড়া গ্রো টুল, ব্রডকাস্ট,
এগুলো আছে সেটিংস। আমরা যদি একটু সেটিংস এ যাই, এখানে অনেকগুলো সেটিংস আছে। এই সেটিংস আমাদের কিছু কাজ আছে, যেমন আমার যে পেজটা আমি এখানে পেয়েছিলাম সেই পেজে যদি আমরা যাই, বা আপনি যে কোনো পেজে যদি যান, যেমন আমি যদি এখান থেকে একটু লিখি যে গ্রামীণ ফোন, আমরা যখন গ্রামীণ ফোনের পেজে ল্যান্ড করব, জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু একটা মেসেজ আমাদের এখানে দেখাবে, একটা মেসেজ বক্স দেখাবে, এই যে দেখাচ্ছে, এবং এখানে কিছু একটা মেসেজ দিয়েছে, এবং তারপরে এখানে গেট স্টার্টেড। তো আমরা এই জায়গাতে আমরা বলে দিতে পারবো যে কি মেসেজটা আসবে, সেটা আমরা এখান থেকে, এটা এখান থেকে আমরা বলে দিতে পারবো, এবং সেটা মতো আমরা কাজ করতে পারবো। যেমন আমি যদি বলি যে, এখানে যদি বলি হ্যাভ এনি কোশ্চেন, হ্যাভ এনি কোশ্চেন, জাস্ট এতটুকুই লিখে দিলাম। এরপরে এখানে আমি যদি এখানে একটু দেখতে চাই, সি, যেমন এমন, অর্থাৎ পেজটা যখন ওপেন হবে তখন প্রথমে থাকবে যে টিপিক্যালি রিপ্লাই, তারপর আমাদের কোশ্চেনটা, তারপর সে যখন এখানে ক্লিক করবে তখনই মেসেজ স্টার্ট হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ড ইউআরএল শর্টনার, যেটা সব প্রো ভার্সনের জন্য, এটা আমাদের জন্য না। টাইম জোন এটা অবশ্যই বাংলাদেশ সেট করা আছে, না থাকলে আপনি করে নেবেন। ক্লোন, আপনি যদি এই জিনিসটাই, এই চ্যাটবটের এই ইনফরমেশনটা আপনি অন্য আরেকটা পেজে ক্লোন করতে চান, তাহলে এখানে ক্লোন করতে পারবেন। টেমপ্লেট এগুলো আমরা দেখাবো সামনে। রিফ্রেশ পেজ পারমিশন, এখানে পারমিশন যদি আপনি ডিলেট করতে চান, আবার আনতে চান, তাহলে এটা রিফ্রেশ দিলে চলে আসবে। কিবোর্ড ইনপুট এটা এনাবল করা আছে, এটা এনাবলই থাকবে। আর বাকি যে বিষয়গুলো, যেমন আমি যদি এখানে এখানে ডিসকানেক্টেড পেজ করি, তাহলে আমাদের পেজটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি সেটিংস। আর এছাড়াও এখানে আমরা এই সেটিংস এর ভিতরে আমরা যতটুকু আলোচনা করলাম, এটা কিন্তু জেনারেল সেটিংস, এগুলো নিয়ে আমি ডিটেল সামনে কথা বলবো। এছাড়া এখানে লাইভ লাইভ চ্যাটের সেটিংস আছে, গ্রো টুলস এর সেটিংস আছে, আমরা এগুলো আস্তে আস্তে কথা বলবো। শুধুমাত্র আপনাদেরকে এই লেসনে আমি কানেক্ট করে দেখালাম যে কিভাবে আমরা মেইন চ্যাটের ওয়েবসাইটে আমাদের যে কোনো পেজকে আমরা কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি।